हाय एवरीवन, वेलकम टू प्रियंकास किचन। ये चैनल थेके एटा आमार सेकेंड ब्लॉग। तो आज के आमी एकटी डिमेर रेसिपि बनिए देखाबो, जेटा हलो डिमेर संगे नारकेलेर दूध दिए एकटी रेसिपि बला जेते पारे। डिमेर मालाइकारी जेमन चिंगड़ीर मालाई सेम आमी ओरकमई एकटी रेसिपि बानाबो, सेटा डिमेर संगे। डिमेर चिंगड़ीर बदले आमी डिम दिए बानाबो। तो आपनारा देखते थाकुन ভিডিওটি। তো মালাইকারি বানানোর জন্য আমি এখানে চারটে ডিম নিয়েছি, একটা আলু। অলরেডি আমি এগুলো সেদ্ধ করে ছুলেও রেখেছি। তো এখানে দেখুন কিছুটা নারকল আমরা এনেছি এখানে নেস্টো থেকে। এখন আমি এই নারকলটা গরম জল করে আমি মিক্সার মেশিনে দিয়ে ঘুরিয়ে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এই ইয়েটা বের করে নেব, দুধটা বের করে নেব। তো এদিকে নারকেলের দুধটা বের করে ফেলেছি। তো আমি এখন ডিম আর আলুগুলো ভেজে নেব, তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলু আর ডিমগুলো ভেজে নেব। তার জন্য আলু আর ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি একই সঙ্গে দিয়ে দিলাম ভাজার জন্য। আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব এগুলো। উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি আর অল্প একটু তেল দিয়ে দেব, তো এবার অল্প একটু তেল দেওয়ার পরে এখন আমি কি করব, এর মধ্যে একটা তেজপাতা আর জিরে, কটা জিরে ফোড়ন দিয়ে দেব, চামচ জিরে আর এই তেজপাতাটা দিয়ে দেব। তারপর আমি এই লঙ্কাগুলো দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিই। তারপর আমি এখানে এক চামচ এই একটু জলের দেব, আমি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরে আর এক চামচ আদা বাটা গুলে নিয়েছি, তো সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যেই এই ডিম আর আলুগুলো দিয়ে দেবো। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব সেই নারকেলের দুধটা। এটার মধ্যে আপনি চাইলে হালকা একটু চিনি দিতে পারেন, কিন্তু আমি দেব না, আমাদের ওর বাবার সুগার রয়েছে, তো তার জন্য আমি চিনি দেব না। এটা এখন আমি ঢেকে দেব। এটা আমি এখন আঁচটা একটু হালকাই করে দেব, কারণ বেশি করে দিলে অনেক সময় দুধটা কেটে যায়, তো তার জন্য আমি হালকা আঁচ করে দিয়ে এটাকে ঢেকে দেব প্রায় 15 মিনিটের মতো। তারপর আমি আসছি 15 মিনিট পর। আস্তে আস্তে হতে থাকবে ঝোলটা, একটু গাঢ় হতে থাকবে, তো তারপর আমি আর একটু চেক করব যে ঠিকঠাক আছে কি না। তো 15 মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি, খেলাম। তো অনেকটাই জল শুকিয়ে গেছে, আর আলুটা তো এমনিতেই নরম ছিল, ডিমগুলো তো ভাজা ছিল, সবটাই মোটামুটি নরম হয়েছে। এখন আমি নুনটা একটু চেক করব। নুনটা তো দেইনি, প্রথমে ডিম ভাজায় যা দিয়েছিলাম তারপরে আর দেইনি, তো এখন একটু নুন দিয়ে দেব। ফ্রাই হয়ে এসেছে, তো আর একটু ঢেকে দেব। আমার এটা হয়ে গেছে, এখন আমি নামানো একটু ঝোল রাখছি। তবে এখন আমি একটা শুকনো ভাজা মশলা দিয়ে দেব, যেটার মধ্যে আছে জিরে ধনে, এগুলো গরম মশলা দিয়ে ভাজা, সেই গুঁড়োটা আমি একটু এখন দিয়ে দেব।
বন্ধ করে দেব। তো হয়ে গেছে, এটা এখন একটু ইয়ে করে দিলাম, মিশিয়ে দিলাম এর সঙ্গে। নুনটাও ঠিক আছে চেক করে দেখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে। আর আমাকে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন। টাটা, গুড নাইট।